পোরশাই, বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায়। সামান্য নেক আমলের ওসিলা হলে আল্লাহ আমাদেরকে আজকে মাফ করো, আমাদের পানি দান করো। আল্লাহ আমাদের পাপের কারণে আজকে আমার সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদের পাপের কারণে তোমার সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদের পাপের জন্য তোমার সৃষ্টি জগৎকে কষ্ট দিও না। সপ্তাহ খানেক ধরে চলছে তাপপ্রবাহ, এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে নওগাঁর পোরশাই উপজেলার নিতপুর শ্রীকৃষ্ণপুর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ তোমার জাতির কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ আমাদেরকে খালি হাত ফিরিয়ে দিও না। আল্লাহ বড় আশা করে, বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি মাহবুব। বৃহস্পতিবার 25 এপ্রিল সকাল 7টার দিকে ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সলাতুল ইস্তিসকার নামাজ আদায়ের জন্য উপজেলার নিতপুর, কালেবাড়ি, বিষ্ণুপুর, চক বিষ্ণুপুর ও শ্রীকৃষ্ণপুর গ্রামের নানা বয়সী প্রায় শতাধিক মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা নামাজে অংশগ্রহণ করেন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়মকানুন বলেন, এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সকলে। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত ও তৌবা ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা। এ সময় নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন হাফানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হযরত আলী। আজকে পাপের বোঝা ঘাড়ে নিয়ে তোমার পাক দরবারে হাত তুলেছি মাওলানা। আয়োজকরা জানান, কালবৈশাখীর মৌসুমে বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, উল্টো টানা তীব্র প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঠে রোদে পড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে, আমের গুটি ঝরে পড়ছে, শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। বৃষ্টি না হওয়া পর্যন্ত একই স্থানে আগামীতেও ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন আয়োজকরা। সালাউদ্দিন আহমেদ, এস টিভি পোরশা, নওগাঁ।